ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতনা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা এখন দেখো রাত্রি প্রায় সাড়ে আটটা বাজে আমি একটু বেরিয়েছিলাম সেখান থেকে আমি ফিরেছি দেখো মুখটা আমার একদম তেল চুপচুপে হয়ে আছে নোংরা ধুলো ময়লা বসে আছে তাই জন্যই যে আর এখন তো আবার শীত পড়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা আসছে আমি তো একটা মানে জবরদস্ত স্কিন কেয়ার এখন করব। তাই জন্য আমি ভাবলাম যে আমি যখন এখন একটা এত ভালো মানে উইন্টার স্কিন কেয়ার কেন না তোমাদের সাথেও শেয়ার করি সেই সাথে আমি ভাবলাম তোমাদের সাথেও আজকের স্কিন কেয়ারটা আমি এই কোথাও থেকে এসে ধুলো ময়লা একদম তেল হয়ে আছে দেখো ফেসটা আমার একদম নোংরা হয়ে আছে এই ফেসটাকে আমি কিভাবে পরিষ্কার করব এবং একটা রাত্রেবেলা একটা স্কিন কেয়ার আজকে আমি করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তা সেই স্কিন কেয়ারটা কিন্তু আমি করব। পন্স ক্রিম দিয়ে কেন জানো তো পন্স দিয়ে করছি এত তো বাজারে ক্রিম আছে এবং আমার ঘরেও প্রচুর ক্রিম আছে কিন্তু এই পন্স ক্রিমটা না এত লাইট ওয়েট এত হালকা যে তোমার কিন্তু এই রাত্রেবেলা এটা লাগিয়ে শুয়ে পড়তেও কিন্তু কোনো কষ্ট হয় না তাই তো আর যাদের খুব অয়েলি অ্যাকনে প্রোন স্কিন তাদেরও কিন্তু এই পন্স ক্রিমটা মাখলে খুব একটা অসুবিধা হয় না অন্যান্য ক্রিমগুলো কি হয় এই শীতকালীন ক্রিমগুলো কোল্ড ক্রিমগুলো খুব মোটা মানে একটু চটচটে হয় তার ফলে কি মুখটা প্রচন্ড তেল তেলে হয়ে যায় আর ভারী হয়ে যায় আমাদের একটুখানি প্রবলেম হয় তো চলো এটা তো পরে আমি কি করে এটাকে কিভাবে কিন মানে একটা কিছু মিক্স করব সাথে কি মিক্স করে আমি ইউজ করব সেটা তো তোমাদেরকে দেখাবো তার আগে দেখো এই যে ফেসটা আমার একদম নোংরা চিটচিটে ধুলো ময়লা তেল কালি বসে আছে এটাকে আমি কিভাবে ক্লিন করব সব সো দেখো সবার প্রথম তো আমার ফেস ওয়াশ করতে হবে ফেস ওয়াশ না করে নোংরা তো কোনো রকম মানে বা রকম স্কিন কেয়ারি করা উচিত না তাহলে কিন্তু আরও স্কিনে ইনফেকশন হওয়ার চান্স থাকে পিম্পলস হওয়ার চান্স থাকে এবং মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যাও কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে যদি আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা না ধুয়ে এই বাইরে থেকে এসে নোংরা মুখে কোনো কিছু অ্যাপ্লাই করি তাহলে চলো আমি আগে তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো তা আমি এখানে একটা হোম মেড ফেস ওয়াশ এটা ভীষণ ভালো অসাধারণ এই আর দেখো একদম একদম এটা বাজার চলতি তোমার দেখতে টেক্সচার এটা তুমি যে কোনো মানে যেখানে যাবে নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা হবে না ইউজ করতেও কোনো অসুবিধে হয় না সে এই ফেস ওয়াশটা দিয়ে ফার্স্টে আমি মুখটা ধোবো আর এই ফেস ওয়াশের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো তো দেখো এই ফেসওয়াশটা একদম যেরম ফেসওয়াশ হয় সেরকমই দেখতে একদম ক্রিমি টেক্সচার ভীষণ সুন্দর আর ভীষণ মানে কার্যকরী একটা ফেসওয়াশ ব্যাস এই ফেস ওয়াশটা দিয়ে আমি ভালোভাবে ফেসটা আগে ক্লিন করে নিচ্ছি এবার দ্বারাও আমি ফেসটা আগে মুখটা ধুয়ে আসি সো দেখো মুখটা আমি ফেসওয়াশ দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কি করতে হবে এবার আমি একটুখানি দেখো এখানে গরম জল নিয়েছি একদম হাতটা ডোবানো যাচ্ছে ইসদুষ্ণ গরম জল আর দেখো এখানে নিয়েছি একটা ছোট এই নরম টাওয়েল এই টাওয়েলটা আমি এইভাবে জলে চুবিয়ে আমি ফেসে স্টিম নেব এই স্কিন কেয়ার কিন্তু ভীষণ উপকারী মানে স্কিনের জন্যে এত বেশি উপকারী এই স্টিম নেওয়া কিন্তু ফেসের জন্যে ভীষণ উপকারী এই স্কিন কেয়ারটা তোমরা করবে এবং করার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে যে কি ধরনের গ্লো তোমাদের মুখে এসে গেছে মুখটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে এই যে এইভাবে স্টিম দিচ্ছি তার ফলে কি হচ্ছে আমার ফেসের ওপেন পোরগুলো ওপেন হচ্ছে এবং তার ভেতরে জমে থাকা ধুলো ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যা কিছু নোংরা আছে সব কিন্তু আলগা হয়ে যাচ্ছে আলগা হয়ে বেরিয়ে আসছে এবং আমার স্কিনের সমস্ত মানে মেচেতা পেগমেন্টেশনের দাগ সেগুলোও কিন্তু রিমুভ হতে ভীষণ পরিমাণে সাহায্য করছে এবার দেখো এই যে আমি মুছে নিচ্ছি চোখে একটু কাজল থাকলে লাইনার থাকলে সব কিন্তু উঠে আসছে এবং ওই যে পোরগুলোর মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট আলগা হয়ে গেছিলো গরম জলের ভেপারে সেগুলো সব বেরিয়ে আসছে এইবার দেখো আমি এই যে স্টিম নিলাম তার ফলে কি হলো আমার ফেসের যে পোরগুলো পোরগুলো কিন্তু ওপেন হয়ে গেল এবং তার থেকে ভেতর থেকে যদি কোনো ধুলো ময়লা যে ওপেন পোর ভেতর ঢুকে যায় যার ফলে কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় ব্রনো হয় ইনফেকশন হয় স্কিনে স্টিম নিলাম তার কিন্তু আমার সমস্ত ওপেন পোরগুলো ওপেন হয়ে গেল পোরগুলো এবং তার থেকে সমস্ত ধুলো ময়লা সমস্ত বেরিয়ে গেল এবার আমি কি করব তাই জন্য এবার এই পোরটাকে তো আমার বন্ধ করে দিতে হবে কেননা ওই ওপেন পোর থাকলে তো তার তার উপর ক্রিম মাখলে মানে যে কোনো কিছু মানে স্কিন কেয়ার করলে সেটা ক্ষতিকর সেই জন্যে আমি পোরগুলোকে বন্ধ করার জন্য তাছাড়া আমি তোমাদেরকে বলেছি যে ক্লিনজিং টোনিং দেন ময়েশ্চারাইজিং তাহলে সেই টোনিং করার জন্যে বা টোনার হিসেবে আমি এখানে গোলাপ জল ইউজ করছি তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল ইউজ করবে আমি এখানে ডাবর গোলাপরই ইউজ করছি এই দেখো পুরো ফেসে আমি একটু গোলাপ জল লাগিয়ে দিলাম গোলাপ জলটা লাগিয়ে আমি কিন্তু ফেসটা মুছব না আমি এইটাই স্কিনে শুকিয়ে যেতে দেবো যাতে আমার স্কিন এই গোলাপ জলটা অ্যাবজর্ব করে নেয় এইবারে কি করব এবার আমি স্কিনে দেখো এই পন্ডস ক্রিম অল্প একটু পন্ডস ক্রিম আমি নেব যতটা আমার ফেসে লাগে অল্প একটু পণ্ডস ক্রিম নিলাম দেখো আর নেব আমি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল তো তোমরা সবাই জানো রাত্রের দিকে ভিটামিন ই ক্যাপসুল ফেসে ইউজ করা ভীষণ উপকারী এটা হচ্ছে স্কিনের একটা পুষ্টি বা খাদ্য আমি তোমাদেরকে সব সময় বলি এই ভিটামিন ই ক্যাপসুল স্কিনে মানে অ্যাবজর্ব করাতে পারলে স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু মুক্তি দেয় আর স্কিনকে গ্লোয়িং করে বিউটিফুল করে ফ্ললেস বিউটিফুল গ্লোয়িং ঝকঝকে স্কিন দেয় তা আর এই ভিটামিন ই ক্যাপসুল একদম বেশি দামও না তোমরা অনেকেই আমার কাছে এই পাতাটা দেখতে চাও আমি সব সময় দেখাই আর একবার দেখে নাও এই গ্রিন কালারেরও হয় আবার এটা কিন্তু এই রকম গোল্ডেন কালারেরও হয় এই ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় একটা এটা হচ্ছে ফোর এটা হচ্ছে সিক্স তোমরা যেটা পাবে সেটাই ইউজ করবে এটার দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা দশটা ক্যাপসুল থাকে মানে ভীষণই সস্তা কিন্তু এর উপকারিতা অসীম সো দেখো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল প্রথমে নিয়ে নিলাম এবার দেখো এটাকে আমি এরম একটা সেফটি পিন দিয়ে এইভাবে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু প্রথমে আমি কি করছি দেখো একটুখানি এই ক্যাপসুল এই অয়েল নিয়ে আমি ঠোঁটে লাগাচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ঠোঁটকে ভীষণ কোমল নরম মোলায়েম রাখে তাই জন্য একটু ঠোঁটে করে নিচ্ছি প্রথমেই শীতকালে তো ঠোঁট ফাটার সমস্যা অনেকেরই থাকে এইটা কিন্তু তোমরা যদি করে নাও তাহলে কিন্তু ঠোঁট ফাটার সমস্যাটাও একদম চলে যাবে আর ভিটামিন ই ক্যাপসুল কি করে চোখের ডার্ক সার্কেল দূর করে চোখের পাশে চামড়া যে কুঁচকে যায় সেই সমস্ত কিছু দূরে করে দেয় এবার দেখো এইটার মধ্যে আমি ভিটামিন ই অয়েলটা মিক্স করে দিলাম মিক্স করে নিয়ে এইবার আমি সারা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার দেখো এই ক্রিমটা দিয়ে আমি ভালো করে ফেসে কিন্তু একটু ম্যাসাজ দিচ্ছি এই ম্যাসাজটা কিন্তু ভীষণ জরুরি এইভাবে দেখো স্টেপ বাই স্টেপ আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইভাবে উপর দিকে টানবে চোখের কোলে এইভাবে কপালে ফোরহেডে এইভাবে ঠিক উপর দিকে আপ স্ট্রোকে ম্যাসাজ দেবে তারপরে গালে এইভাবে টেনে টেনে দেখো যে আমাদের রিঙ্কেলস পড়ে যায় একটা ছোপ পড়ে যায় সেগুলো মিটে যাবে আর ম্যাসাজ দেওয়ার মাঝে ফাঁকে ফাঁকে যখন দেখবে একটু শুকিয়ে গেছে স্কিনটা তখন একটু এরকম গোলাপ জল হাতে নিয়ে আবার ম্যাসাজ দেবে এইভাবে আস্তে আস্তে ম্যাসাজ দেবে টেনে টেনে স্কিনটা যাতে স্কিনটা টান টান হয়ে যায় সমস্ত রিঙ্কেলস দূরে চলে যায় এবং একটা ভেতর থেকে গ্লো আসে আমি দেখো যেভাবে ম্যাসাজ দিচ্ছি ঠিক আপ স্ট্রোকে এইভাবে দেখবে অনেকের নাকের পাশে ঠোঁটের পাশে কালো দাগ থাকে আস্তে আস্তে কিন্তু এই সমস্ত কিছু উঠে যাবে এবং আমার কথা শুনে তোমরা একবার এটা করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট পাবে মানে একটা গ্লো কিন্তু মুখের মধ্যে আসবেই আসতে বাধ্য এইভাবে চোখের চারদিকে দেবে এইভাবে আইব্রোজটা এইভাবে টেনে টেনে দেবে তাহলে আইব্রোজের শেপ ভালো হয় এবং স্কিনের চোখের পাশের যে স্কিন থাকে সেই কুচকে যাওয়া চলে যায় পাফিনেস কমে যায় এইভাবে দেখো গালের একটু টেনে টেনে দেবে দেখবে তোমাদের স্কিনটা অনেক বেশি টান টান হবে রিঙ্কেলস থাকলে চলে যাবে এবং ফেসে একটা মানে একটা ভেতর থেকে একটা লালিত্য ফুটে আসবে এইভাবে আমরা দেখো আস্তে আস্তে আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে থুতনির কাছে দেবে দাড়ির কাছে যে আমাদের স্কিনটা ঝুলে যায় সেটা একটু টেনে টেনে নিয়ে এরকম দেবে আস্তে আস্তে এই চোখের পাশ থেকে একদম কানের অবধি টেনে টেনে ম্যাসাজ দেবে তারপরে দেখো এইভাবে ট্যাপ 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 করে স্কিনে এটা বসিয়ে দেবে এইভাবে তোমরা ম্যাসাজ দিয়ে তারপরে ছেড়ে দেবে রাত্রে শুয়ে পড়বে আর কিছু করতে হবে না তাহলে বন্ধুরা আজকের এই ছোট্ট একটা স্কিন কেয়ার আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে নিও কমেন্টস করে জানিও কেমন লাগলো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো